হে বন্ধু, মুহূর্ত কি? কারোর কাছে স্মৃতি, কারোর কাছে এক্সপিরিয়েন্স, কথা দেওয়া, কারোর কাছে নিছক উপলক্ষ, কারোর কাছে শক্ত একটা খুঁটি, প্রেম, কারোর কাছে খাবারের স্বাদ বদলানো, কারোর কাছে আত্মসমর্পণ, স্পর্শ, সাধারণত দু ধরনের, কোন স্পর্শ শুধুই ছুঁয়ে দেখা, কোন স্পর্শ দাবানলের মতো ছড়িয়ে যায় আগুন, অবহেলা, চেনা রাস্তা হুট করে ভুলে যাওয়া, অথবা একই রাস্তায় নিয়ন আলোর নিচে দাঁড়িয়ে অপেক্ষা, প্রতিদিন কেউ আসবে না জেনেও, আর ছেড়ে চলে যাওয়া, কারোর কাছে মুক্তি, কারোর কাছে ইচ্ছে মৃত্যু। শেষের কবিতার শেষ পটভূমিকার মতো তুমি উদয় হলে, সেই এলে, কিন্তু এত দেরিতে কেন? আজ তোমায় দেখছি যেন ডালিম ফুলের মতো রাঙা। সময় কোথা নষ্ট করবার, দূরে যাবে তুমি, আমায় নামতে হবে পরে স্টেশনে, যা বলার তাড়াতাড়ি বলো। কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না, বিশ্বাস ছিল তুমি অন্তত সেটুকু বুঝবে, কিন্তু হায়, আমার সবই নষ্ট হলো। আরেকটি বার যদি বিবেচনা করে দেখতে। ভালোবাসি, ভালোবাসবো, কিন্তু নষ্ট নির্বাতে পারবো না। কেন? আমি পুরাতন, অতীত বলে হেতা হতে যাও হে পুরাতন, হেথায় নতুনের খেলা আরম্ভ হয়েছে। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়, হে বন্ধু। বিদায়।